টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন সবাইকে স্বাগত জানাচ্ছি সাথেই আছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল আমার সাথে স্টুডিওতে আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি মানুষের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত তথ্য সমাধান দিয়ে তারই ধারাবাহিকতা ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব হাঁটু ব্যথার সমস্যা ও তার সমাধান নিয়ে এ বিষয়ে কথা বলবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে ফোন করতে পারেন আপনাদের সুবিধার্থে ফোন নাম্বারগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার আমাদেরকে ফোন করুন নয় আট নয় পাঁচ চার চার তিন নয় আট নয় পাঁচ দুই তিন চার নয় আট নয় পাঁচ তিন নয় পাঁচ এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমেও শেয়ার করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে এছাড়া ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় ডিপিআরস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাকে স্বাগত ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার যে সমস্যাগুলো সাধারণত আমরা দেখে থাকি সেগুলো নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা টপিক শুরুতে একটু জানবো যে হাঁটু ব্যথাটা আসলে কেন হয়ে থাকে এবং কাদের বেশি হয়ে থাকে আসলে হাঁটু শরীরে একটা গুরুত্বপূর্ণ অংশ বা জোড়া আমরা যেটা বলে থাকি হাঁটতে হাঁটুর খুবই ইম্পর্টেন্সই আছে বসতে গেলে হাঁটুর খুবই ইম্পর্টেন্ট তো হাঁটু সবচেয়ে বেশি যেটা আমরা ডাক্তারি যে রুগীগুলো আমরা পেয়ে থাকি এবং রিসার্চও দেখা গিয়েছে বেশিরভাগই অস্ট্রোঅঅঅ জনিত সমস্যায় হাঁটুর সমস্যায় বেশিরভাগ মানুষ ভুগে থাকে অস্ট্রো হচ্ছে আর্থ্রাইটিস রোগের সবচেয়ে কমন যে টাইপস অস্ট্রোঅঅঅ্যাথ্রাইটিস সেটা চল্লিশ শুদ্ধ মহিলা এবং পঞ্চাশ উদ্ধ্য পুরুষরা সাধারণত বেশি ভুগে থাকে তাছাড়া অন্যান্য বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হাঁটু ব্যথা হতে পারে হাঁটুতে আঘাতজনিত সমস্যা হতে পারে সেটাই স্পোর্টস ইনজুরি হতে পারে রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে তাছাড়া বিভিন্ন প্যাথোলজিক্যাল কজ সাজেস্ট যদি হাঁটুতে টিভি হয় বা বোনস টিভি আমরা যেটা বলে থাকি টিউবারকুলার আর্থ্রাইটিস তা থেকে হতে পারে অথবা মেলেগন্যান্সি যদি থাকে ক্যান্সার থাকে তা থেকেও হাঁটুতেও ব্যথা হতে পারে আর অনেক সময় হাঁটু ব্যথার আরও কিছু কজ থাকে যেমন সাজেস্ট লিগামেন্ট ইঞ্জুরি যেমন হাঁটুতে যদি বাইন্ডিং লিগামেন্টগুলো আছে ভিতরে ক্রুসিয়েট লিগামেন্ট তারপরে মিনিসকাস আছে ল্যাটারাল বাইন্ডিং লিগামেন্টগুলো এগুলো যদি অনেক কারণে ইনজুরি হয় বা কোনো কারণে সমস্যা দেখা দেয় তা থেকে হতে পারে হাঁটু ব্যথা আচ্ছা তো আপনি বলছিলেন যে অনেকগুলো কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে তো সাধারণত আপনারা যখন পেশেন্ট আসছেন হাঁটু ব্যথা নিয়ে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট এসে বলছেন যে আমার কোমর ব্যথা ছিল পরবর্তীতে হাঁটু ব্যথা হয়েছে তো এগুলো কি আসলে ঠিক যে কোমর ব্যথাটাই কি হাঁটু ব্যথাতে রূপান্তরিত হচ্ছে নাকি দুটো আলাদা ধরনেরই সিম্পটম বা সাইন শো করছে অবশ্যই আসলে কোমর ব্যথা আর হাঁটু ব্যথা অনেক সময় কিছু কিছু রুগীর দুইটা সমস্যাই থাকতে পারে কারো ক্ষেত্রে হাঁটুতে ইটসেলফ প্রবলেম থাকতে পারে আবার কোমর ব্যথাও থাকতে পারে আবার অনেক সময় যে রুগী কমপ্লেন নিয়ে আসে যে হাঁটু ব্যথা বা উরুর মাংসে ব্যথা হাঁটুর চারপাশে ব্যথা বা হাঁটুর নিচে যে কাপ মাসেল মাসেলে ব্যথা তো রুগীর ধারণা যে হাঁটুতে সমস্যা কিন্তু দেখা যায় যদি আমরা ডায়াগনোসিস করি বা আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি করে দেখা যায় যে আসলে সমস্যাটা মেরুদণ্ডে বা কোমরে তাহলে দেখা যায় যে সব হাঁটু ব্যথাই যে হাঁটুর সমস্যা হতে হবে এমন কোনো কথা নাই সেটা ডাক্তাররা অ্যাসেস করলে বোঝা যায় যে অনেক সময় কোমরের সমস্যা কিন্তু হাঁটুতে হতে পারে বা কোমরে কোনো প্রলাস বা কোমরের কোনো সমস্যা থাকলে সে ব্যথাটা বা সেই সমস্যাটা হাঁটুতে দেখা দিতে পারে

কথা বলছিলাম যে হাঁটু ব্যথা যে বিভিন্ন কারণগুলো আছে সেগুলো নিয়ে এবং পরবর্তীতে বললেন যে কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা শিফট হতে পারে তো এই ধরনের পেশেন্ট যখন আসছেন যে শুরুতে তার কোমর ব্যথা ছিল পরবর্তীতে হাঁটু ব্যথা হচ্ছে তো আপনারা প্রথমে তাদের কি ধরনের ট্রিটমেন্ট দেন কোমর ব্যথা ট্রিটমেন্ট দিচ্ছেন নাকি হাঁটু ব্যথা ট্রিটমেন্টটা দিচ্ছেন আসলে যে কোনো রোগীর হাঁটু ব্যথা রোগীদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট জরুরি ডাক্তারি বিদ্যা যেটা আমরা বলি যে অ্যাসেস করতে হবে যে কোথায় থেকে সমস্যাটা শুরু হয়েছে কেন হচ্ছে তো সেটার ক্ষেত্রে যদি দেখা যায় অ্যাসেস করে দেখা গেল যে সমস্যাটা কোমরে তাহলে অবশ্যই আমাদের কোমরের ট্রিটমেন্ট দিতে হবে আর যদি দেখা যায় যে না এটা সমস্যাটা হাঁটুতে তাহলে হাঁটুর ট্রিটমেন্ট দিতে হবে অনেক সময় দেখা যায় যে হাঁটুর যে আপনি যেহেতু আজকে সাবজেক্ট হচ্ছে হাঁটুর সমস্যা বা ব্যথাজনিত জনিত তো অনেক সময় যে হাঁটুর ব্যথা নিয়ে আসবে এমন কথা নাই রুগী নিয়ে আসে কমপ্লেন এরকম যে দশ বছর আগে হাঁটু ব্যথা ছিল পাঁচ বছর আগে হাঁটু ব্যথা ছিল এখন কী সমস্যা এখন সে হাঁটতে পারে না বা দাঁড়াতে পারে না বা দাঁড়াতে গেলে সে পড়ে যায় এই জাতীয় বা কমপ্লিকেশন বা কমপ্লেন নিয়ে আসে যে হাঁটু ব্যথা এখন নেই বাট এই সকল সমস্যা নিয়ে আসে অনেক সময় বলে যে হাঁটু ব্যথা নেই বাট হাঁটু ভাস করতে গেলে পারি না অথবা সিঁড়ি বাইতে গেলে কষ্ট অথবা হাঁটু ভেঙে বসতে গেলে সে আর পারে না ব্যথা নাই বাট লক হয়ে যাওয়া আবার কিছু রুগী কমপ্লেন নিয়ে আসে যে সে হাঁটছে কিছুক্ষণ হাঁটার পর মনে হয় যে পাটা তার একদিকে খুলে খুলে গেল বা কিছুক্ষণ হাঁটার পর সে লক হয়ে গেল বা ওই জায়গায় তাকে দাঁড়িয়ে যেতে হয় বা একটু বসতে হয় তো এই যেহেতু আসলে এক এক রুগীর এটা ডাক্তারিরা আমরা যেটা ডাক্তারি অ্যাসেসমেন্ট অনুযায়ী রুগীকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যদি করা যায় তাহলে বোঝা যাবে সমস্যাটা কোথায় এবং ওইভাবে তখন ট্রিটমেন্টটা দিতে হবে আচ্ছা বলছিলেন ডায়াগনোসিস এর ব্যাপারে এবার শুনবো যে ডায়াগনোসিস এর শুরু ঢাপটাই ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো আসে তো ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো আপনারা কি দিয়ে থাকেন শুরুতে যখন পেশেন্ট আসছে তাদেরকে আসলে হাঁটু ব্যথা রোগীর বেশিরভাগই আমরা যেটা আমাদের বেশি জরুরি দরকার হয় তা এক্সরে বা এই জাতীয় ইনভেস্টিগেশন রেডিওলজিক্যাল ইমেজিং কিন্তু বেশিরভাগ হাঁটু ব্যথা রুগী আমি যে জাতীয় রুগী আমাকে দেখতে বেশিরভাগ দেখা যায় দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছে বা হাঁটুর থেকে ডিফর্মিটি হাঁটুর কারণে হাঁটতে পারে না বা গেইট প্যাটার্নে প্রবলেম যেটা হাঁটাতে এসে হেলে দুলে হাঁটে বা ওয়ার্ডলিং গেট বলে আমরা বিভিন্ন আপনার অ্যান্টালজিক গেইট আছে এই সকল সমস্যা নিয়ে আসে বা দিস ইজ কমপ্লিকেশনগুলো নিয়ে আসে তো এই রুগীগুলোকে আসলে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় এক্সটেন্সিভ ডায়াগনোসিসে যেতে হয় সাজেজ এমআরআই বা ম্যাগনেটিক রিজনেস ইমাজিন যে এমআরআই করলে দেখা যায় যে তার অতীতে কোনো সমস্যা হয়েছিল কি না অথবা কোনো লিগামেন্ট ইঞ্জুরি বা মিনিসকাস ইঞ্জুরি আছে কি সেটা আমরা ক্লিয়ার ডায়াগনোসিস করতে পারি অথবা প্রয়োজন আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট স্যারোলজিক্যাল টেস্ট করি বিভিন্ন রিমোটার্ড আথরাইটিস টেস্ট আছে স্যারোনেগেটিভ অ্যাথরাইটিস বা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করলে আমরা সেটা বুঝতে পারি আর কিছু টেস্ট তো আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে হাতে আমরা বিভিন্ন প্যাটালের অ্যাপ্রিহেনশন টেস্ট আছে ড্রয়ার টেস্ট আছে এগুলো আমরা হাতে যখন করি এটা বোঝা যায় যে এই রুগীটা কীভাবে কী সমস্যা হতে পারে যদি প্রয়োজন হয় আমরা ওই যাতে ইনভেস্টিগেশন আচ্ছা এই সম্পর্কে আরও বিস্তারিত জানবার জন্য দর্শক আছেন তার প্রশ্নটা নিয়ে আসি আমরা দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে বলুন আমার কথা হচ্ছে আমি আমার বয়স আমার ছত্রিশ বছর হুম মানে আমার ধান পায়ের যে নামাজ পড়তে গেলে উঠতে বসতে মানে মানে একটু যন্ত্রণা করে উঠতে বসতে একটু সমস্যা হয় এবং এটার থেকে ব্যাথা আস্তে আস্তে এই বাম পায়ের ঘোরালির মধ্যে চলে গেছে মানে ঘোরালিয়ে ব্যথা করে কারণ হাঁটা চলা যতক্ষণ হাঁটি ততক্ষণ ব্যথা থাকে যখন হাঁটুতে গিয়ে বসবো বসা থেকে পা সামনে করতে উঠি তখন যে পায় গোড়ালিতে মানে পাশ আনতে পায় না প্রচুর যন্ত্রণা করে আমি এখন কি করতে পারি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন খুবই সুন্দর একটা প্রাসঙ্গিক প্রশ্ন পেলাম আমরা বয়স 36 বছর বয়স এবং তার হচ্ছে ডান হাঁটুতে সমস্যা বসলে উঠতে পারেন না এবং নামাজ পড়তে সমস্যা হয় কি সাজেশন কি সাজেশন দেবেন वगैरह डॉक्टर সমস্যাটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার যেহেতু ওনার হাঁটুতে ব্যথা ছিল এখন কিন্তু তো ব্যথা আছে তো হাঁটু ব্যথার রুগীরা কী করে মানে যখন হাঁটুতে ব্যথা হয় যে কোনো রুগী যে কোনো কারণেই হোক সেটা যে কোনো ডিজিজের কারণেই হোক বা কোনো সমস্যার কারণে তখন সে ওই হাঁটুটাকে সেভ করার চেষ্টা করে তো শরীরের অন্যান্য যে জোড়া থাকে সাজের যখন আমার বাম হাঁটুতে রুগীর ব্যথা সে তখন বাম হিলের উপরে প্রেশার দিয়ে হাঁটার চেষ্টা করে যেন হাঁটুর উপরে বড় আকারে প্রেশার না পড়ে তখন সেকেন্ডারিলি কিন্তু আরেকটা সমস্যা শুরু এই রুগীর ক্ষেত্রে তাই ঘটছে যে হাঁটু ব্যথা ছিল এখন কিন্তু হিলেও ব্যথা হচ্ছে মানে সে তার পশ্চারটা করতে গিয়ে বা তার হাঁটাটা সে কষ্ট যেন করতে না হয় সেটাকে ম্যানেজ করতে গিয়ে সে আর একটা প্রবলেম ক্রিয়েট করছে কিন্তু সে যদি শুরুতেই সে হাঁটুর ট্রিটমেন্ট সঠিকভাবে নিয়ে ট্রিটমেন্ট নিয়ে নিত তাহলে কিন্তু দ্বিতীয় এই সমস্যাটা হতো না তো দর্শক আমি আপনাকে বলবো আপনার হাঁটুর জন্য আপনাকে হয়তো প্রয়োজনে কিছু টেস্ট করে আপনার যে বয়স মনে হচ্ছে দিস ইজ অস্টিওআথ্রাইটিস বা অস্টিও যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জেস এটা একেবারে আর্লি স্টেজে আছে আপনার হাঁটুর এবং পায়ের গোড়ালির যে সমস্যাটা বলছিলেন সেখানে হয়তো মেকানিক্যাল কোনো সমস্যা হতে পারে সাজেস ক্যালকেনিয়াল স্পার থাকতে পারে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে অথবা অনেক ইঞ্জুরি জাতীয় কোনো সমস্যা হতে পারে এই দুইটার জন্যে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি ফিজিও নেন আশা করি এটা সেরে যাবে কথা বলছিলাম যে হাটু ব্যথা যে প্রধান কারণগুলো গুলো পরবর্তীতে আপনি ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো সম্পর্কে কিছুটা বলেন এবং আমাদেরই দর্শকদেরও প্রাসঙ্গিক একটা সমস্যা ছিল যে হাটু ব্যথার জন্য সে দইন্ন যে কাজকর্ম গুলো নামাজ সেগুলো করতে পারছে না তো এবার একটু শুনবো যে হাটু ব্যথা যারা এরকম ভোগে থাকেন তারা কি আসলে পঙ্গুত্বের দিকে যেতে পারেন যদি প্রপার টাইমে বা আর্লিয়ার স্টেজে ট্রিটমেন্ট না নেন অবশ্যই আসলে হাটু ব্যথা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় শুধু যে কোনো ব্যথাই আর স্পেশালি হাঁটু তো খুবই ইম্পর্টেন্ট কারণ হাঁটু মহানাল্লাফাক দিয়েছে এখানে হাঁটু ভেঙে বসার জন্য এখন আপনার যদি হাঁটুতে বড়ো আকারের সমস্যা হয় দীর্ঘদিন ব্যথা থাকে তাহলে এটা ডিসইউজ বা আমরা বলি ডাক্তারি ভাষা মিস ইউজ মানে একটা জোরার যদি আপনি ভুল ইউজ হোক অথবা সেটাকে যদি ইউজ না করে দুইটাই যেমন আমরা প্লাস্টার যদি করি কারো কোনো পা ভেঙে গেল হাত ভেঙে গেলো আমরা প্লাস্টার করে দিলাম দীর্ঘদিন প্লাস্টার ইউজ করার কারণে যেটা আমরা বলি ডিসইউজ মানে এই জোড়াটা আপনি আর ইউজ করলেন না ভেঙে বেঁধে দিলেন তাহলে যখন প্লাস্টারটা ছেড়ে দেবেন তখন কিন্তু আর ফাংশানটা না সে ভুগে থাকে তাহলে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে এবং পঙ্গুত্ব বিভিন্ন আছে সেটা হয়তো দেখা যায় সে হাঁটতেই পারলো না অথবা হাঁটতে গেলে তার চলা মানে কষ্ট হচ্ছে একেবারে অথবা হাঁটু ভেঙে বসতে পারতেছে না অথবা নিচের থেকে কিছু একটা জিনিস সে অবজেক্ট উঠাবে বা কোনো পারিবারিক কাজ করবে সে নিচে বসতে পারে না তো দিস ইজ পঙ্গুত্ব বা ডিসেবিলিটি আচ্ছা একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আমি মিসেস মাসিমাস বলছি বসুন্ধরা থেকে আমি একটু ডক্টরের সাথে কথা বলতে পারি দর্শক শুনতে পাচ্ছি স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি আসসালামু আলাইকুম আমি গত 4 মাস থেকে আমার মানে হাত ও পায়ের হাঁটুতে মানে ভীষণ ব্যথা আমি বিভিন্ন টেস্ট করিয়েছি কিন্তু মানে কোনো লাভ হচ্ছে না থেরাপি দিচ্ছি কিন্তু তারপরও কোনো লাভ তত পেন কিলার খা খেলাম केलं তারপর এক্সট্রা কুলাম সবই করলাম কিন্তু কোনো মানে লাভ হচ্ছে না এখন ব্যথা এখন ইদানিং এত ব্যথা বেড়েছে আমার পা পা হাত তো ফুলে উঠেছে এবং মানে পা হাঁস করতে পারতেছি না আমি আপনার বয়স কত হবে আমার বয়স 40 প্লাস

তো এটা ওনার যে এইজ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা অস্ট্রো অ্যাথ্রাইটিস রুগী ওনার বা আমরা যেটা বলি অস্ট্রো ডিজেনারেটিভ অ্যাথ্রাইটিস তো অস্ট্রোঅঅঅ্যাথ্রাইটিস রোগীদের প্রাইমারি স্টেজে যেটা হয় হাঁটু সোয়েলিং হবে ফুলে যাবে এবং হাঁটুতে ধরলে একটু গরম গরম ভাব মনে হবে বা যেটা ওয়ার্ম ন্যাসবেলা এবং চলাফেরা হাঁটু ভেঙে বসতে পারবে না সিঁড়ি বাইতে পারে না এই জাতীয় সমস্যা ওটা হতে পারে আর যেটা ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কথা উনি ডাক্তার সাহেব বলছে এটা কিন্তু বাংলাদেশে খুবই একটা মানে একটা খুবই একটা সুন্দর একটা জিনিস ডায়াগনোসিস করছে ডাক্তার সাহেব যে বাংলাদেশের মানুষের ধারণা যে হাড় ক্ষয় হয় বা হাঁটু ব্যথা হয় কোমর ব্যথা হয় যে ক্যালসিয়ামের অভাবে একটা ভ্রান্ত ধারণা এটা কিন্তু সত্য কথা মহিলাদের ক্ষেত্রে যেটা রোগীর ক্ষেত্রে যেটা হয়েছে ডাক্তার সাহেব তাই পেয়েছে তো দর্শক আপনার ডি যেহেতু খেতে দিছে উনি আপনি খেতে পারেন আর এটা আসলে প্রপার ফিজিওথেরাপি দিতে হবে আসলে এই রুগীকে আমরা প্রয়োজনে কিছুদিন হসপিটালাইজড করে রেগুলার তিন থেকে চারবার ফিজিও দেই দেওয়ার পরে এইসব রুগী ভালো হয়ে যায় আর আপনি এখন আপাতত যেটা করতে পারেন হাঁটুতে আমরা যেটা দেই যে নি সাপোর্ট ইউজ করতে পারেন কিছু কিলার মলম আছে লাগিয়ে দেখতে পারেন আর না হলে প্রপার ফিজিওথেরাপি হসপিটালাইজড হয়ে আপনি ফিজিওথেরাপি নেন আশা করি সেরে যাবে একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো

এখন মানে খাচ্ছি কিন্তু যে খেতে আমার ব্যাথাটা কিছুদিন অফ যায় হাটুর থেকে কতদিন নিচে যায় আবার উপরে আসে মানে মুভ করে ব্যথাটা হাতের মানে গিট ব্যাথা এগুলো কি সব একসাথেই মানে হাঁটুর থেকে কি হলো নাকি আলাদা আলাদা সবগুলো আপনার কি কোমর ব্যথা আছে

আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমরা এই দর্শকের উত্তর দিব লিমা কুমিল্লা থেকে অনেক দূর থেকে ফোন করেছেন আমাদের তো তার উত্তরটা আমরা দিব একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড সেন্টার নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের আমাদের সাথে শেয়ার করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্টে বিরতির আগে আমাদের একজন দর্শক ছিলেন লিমা নামে কুমিল্লা থেকে ফোন করেছিলেন তার একটা সমস্যা ছিল হাঁটু ব্যথা জনিত সেই সমস্যাটা সম্পর্কে আপনার সাজেশন কি হবে সেই সম্পর্কে একটু শুনবো অবশ্যই আসলে লিমা যে রোগী ফোন দিয়েছে ওনার যেটা বুঝিয়ে যাচ্ছে আর্থ্রাইটিস জনিত কোনো সমস্যা হতে পারে তো উনি ডাক্তার দেখিয়েছে আসলে কনফার্ম না যে কি হয়েছে ডাক্তার হয়তো টেস্ট দিয়েছে হয়তো ওনাকে জানিয়ে দিবে তারপরও লিমা আপনাকে বলবো আপনার ডক্টরের কাছ থেকে সমস্যাটা জানিয়ে নেবেন জেনে নেবেন আমার যেটা মনে হচ্ছে যে আপনার জনিত যে কোনো সমস্যা হতে পারে সেটা হাঁটু ব্যথা হতে পারে হাঁটু থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে মাসেলে ইটসেলফ প্রবলেম যদি থাকে সেটাও হাঁটু মাংস এবং পায়ের গোড়ালি ব্যথা হতে পারে পায়ের গোড়ালির ব্যথার অনেকগুলো কারণ আছে আর হাঁটু ব্যথারও বিভিন্ন কারণ আছে তো যা কিছুই হোক না কেন এই রোগের ট্রিটমেন্টই হচ্ছে প্রপার ফিজিও নেওয়া যদি সঠিকভাবে আপনি ফিজিও নিতে পারেন পরবর্তীতে আশা করি সেরে যাবে আমাদের একজন দর্শক আছেন ফেসবুকের মাধ্যমে শেয়ার করেছেন তার সমস্যাটি আমরা তার প্রশ্নটা নিয়ে আসি এস এস ওয়াই পাপ্পু তিনি লিখেছেন আমার আম্মা যখন বারো বছর বয়স তখন তার টাইফয়েড জ্বর হয় তার পা দিয়ে হাঁটতে পারে না তখন ডক্টর দেখানোর পর ভালো হয় কিন্তু এখন তার বয়স পঁয়ত্রিশ বছর তার হাঁটু এবং পায়ে আবার ব্যথা করে এখন কি করা যাবে আপনার কাছ থেকে শুনবো স্যার এখন কি করা যেতে পারে আমাদের এই দর্শকের জন্য আসলে টাইফয়েড কিছুটা বিকলাঙ্গত হতে পারে যে টাইফয়েড জ্বর যারা হয় বা সিভিয়ার অ্যাটাক হয় সে থেকে পায়ের সমস্যা যেটা হয়েছিল ওনার মার এবং তা থেকে হতে পারে সেটার কারণে দেখা যায় ওই পায়ের যে মানে ওই যে পায়ে আক্রান্ত হয় বা যে অংশটা অঙ্গহানি বা অঙ্গর কিছুটা ক্ষতি হয় সেই অংশটাতে মাসেল শুকিয়ে যেতে পারে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে এখন কিন্তু ওনার এজ হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স তো এই বয়সে এখন সেকেন্ডারিলি আবার আথরাইটিস ডেভেলপ করতে পারে তো দুইটা একসাথে ওনার এক একসাথে হয়েছে এখন যেটা করতে হবে ওনার মাকে একজন স্পেশালিস্টকে দেখিয়ে তারপরে যদি উনি ফিজিও নিতে পারে এবং এক্সারসাইজ করে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা এর আগে আমাদের একজন দর্শক ছিল বসুন্ধরা থেকে ফোন করেছেন তিনি বলছিলেন যে তিনি অনেক দিন ধরে ফিজিওথেরাপি বা অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন বাট কাজ হয় নাই আসলে তো এই ধরনের পেশেন্টের জন্য আসলে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পদ্ধতি কি হবে ফিজিওথেরাপি অবশ্যই এবং ফিজিওথেরাপিটা তাকে কিভাবে নিতে হবে সেই সম্পর্কে যদি একটু বলেন অবশ্যই আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় রুগীও আমার কাছে এসে বলে যে স্যার আমি ফিজিও নিয়েছি ভালো হয় না অথবা এসে গিয়ে ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি দিস ইজ এ ট্রিটমেন্ট মডার্ন মেডিকেল সায়েন্স এখানে আমরা বেশিরভাগই আমরা উইদাউট পেইন কিলার এইসব রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং পেইনকিলার ছাড়াই ফিজিওর মাধ্যমে ভালো হয়ে যায় দেখা যাচ্ছে যখন অনেক বেশি খাচ্ছে তখন কিডনি কমপ্লিকেশন নিয়ে রুগীরা আসে তো এই রুগীদেরকে আসলে রুগীরা হয়তো চায় যে সে এসে গিয়ে ফিজিও নিবে বাসার থেকে এসে গিয়ে ফিজিওথেরাপি করবে তার মতো করে সে চেষ্টা করে অথবা বিভিন্ন সেন্টার গড়ে তুলছে তারা হয়তো অনেক সময় ব্যবসায়িক স্বার্থ সেটা করে কিন্তু আসলে এইটা না ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নির্ভর করে চিকিৎসকের যে একজন ফিজিওথেরাপি চিকিৎসক সে তার রুগীকে কিভাবে ট্রিটমেন্ট দিবে কিভাবে ডায়াগনোসিস করবে কোন পদ্ধতিতে সে করবে সেকে হসপিটালাইজড করবে নাকি এসে গিয়ে ফিজিওথেরাপি দিলেও হবে এটা নির্ভর করে আমাদের ডাক্তারদের উপরে তো এই ক্ষেত্রে এই রুগীদেরকে যেমন যে বললো যে উনি ফিজিও নেওয়ার পরও ভালো হচ্ছে না বিকজ অস্ট্রোয়াথ্রাইটিস রুগীকে আপনি যদি একবার ফিজিও দেন সাজেস বাসা থেকে সেন্টারে গিয়ে ফিজিও দিয়ে সে চলে আসলো যাওয়ার পর হয়তো কিছু ইলেকট্রোথেরাপি দিল অথবা কিছু এক্সারসাইজ করালো এ রুগী কিন্তু মুভমেন্ট করছে আসা যাওয়া করতেছে এতে তার ইনফ্লামেশনটা আরও সিভিয়ার হয়ে যায় এবং চলাফেরার কারণে রুগীর আরও ব্যথা বেড়ে যায় এ রুগীকে যেটা করতে হবে হসপিটালাইজড করতে হবে ফার্স্ট করার পর রুগী হসপিটালাইজড হতে কমপ্লিট বেড রেস্ট তার ফার্স্ট ডিউটি দ্বিতীয় সে নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করাইতে হবে নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ আর ওয়েট বিয়ারিং এক্সারসাইজ দুইটা দুই জিনিস ওয়েট বিয়ারিং এক্সারসাইজ সাজেস্ট আপনি এখান থেকে হেঁটে সেন্টারে গেলেন এটা একটা ওয়েট বিয়ারিং হলো এবং সে হাঁটা মানে দিস ইজ ওয়ান ট এক্সারসাইজ এবং গিয়ে আবার সেন্টারে এক্সারসাইজ করলো আবার সে ওয়াইট বিয়ার করে বাসায় চলে আসলো সেটা না করে আমরা যদি রুগীকে হসপিটালাইজড করে দিই টোটালি সে যদি ব্যাডে যেখানে থাকে সে ব্যাড সাইড ফিজিও দেই আমরা সেখানে কিন্তু তাকে হয়ে এক্সারসাইজ করানো হয় সেক্ষেত্রে শরীরের ওজন কিন্তু তার হাঁটুতে আর পড়ছে না এবং সেই রুগীকে রেগুলার তিন থেকে চারবার ফিজিও দিতে হবে অস্ট্রাথ্রাইটিস রোগীর ক্ষেত্রে তাহলে রুগীটা ইমপ্রুভমেন্ট হবে যার কারণে হয়তো রুগী ইম্প্রুভমেন্ট অর্থাৎ মনিটরিং এর মাধ্যমে রোগীকে একটু সুস্থ করে তোলা তো এবার একটু শুনবো যে আপনারা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন যে চিকিৎসা যে পদ্ধতিগুলো আছে সেগুলো কিভাবে শুরু করেন সে সম্পর্কে একটু শুনবো তার আগে একজন দর্শক আছেন তার প্রশ্নটা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো যে আমি নব আমি চিটং থেকে হারুন বলছিলাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন জি আহ স্যার আমার একটু হাঁটুতে সমস্যা যে আমার হাঁটুতে সমস্যা আমার আমি দুই হাজার একশো তিন সালে আহ বলেন ফুটবল খেলতে গিয়ে আমার হাত লিখতে সমস্যা হয়েছিল এবং সেখানে আমি এক্সরে করানো হয়েছে এমআরআই করানো হয়েছে এমআরআই করানোর পরে আমার ওখানে রিপোর্টে যা আসছিল সেটা হলো পার্সিয়ালি আর হ্যাঁ সেই পার্সিয়ালি আর তারপরে আমি মোটামুটি কিছুদিন ভালো ছিলাম তো ইদানিং আবার মাঝখানে করলো আমার হাঁটুতে খুব সমস্যা আমি ঠিকমতো হাঁটতে পারি না হাঁটুতে ব্যথা করে এক কথায় যে আমাকে খুঁড়িয়ে করে হাঁটতে হচ্ছে আর কি এরকম অবস্থা আমি মাঝে মধ্যে কিলার খাচ্ছি তারপরে আবার যে নি ব্যান্ড মাঝে মধ্যে ইউজ করি কিন্তু আমার হাঁটুতে ব্যথা তো করতেছি একটু হাঁটুর উপর থেকে প্রায় এক ফুট পর্যন্ত এরকম ঠাই যেটা এটাও ব্যথা করে যদি এখানে মানে আমি একটু জোরে প্রেশার দিয়ে যদি ইয়ে করি মাসেল করি তাহলে একটু একটু আরাম বোধ হয় এখন আমি কি করব আসলে বুঝতে পারতেছেন আমাকে সাজেশন দিলে ভালো ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন আমাদের এই পেশেন্টের জন্য সাজেশন কি হবে উনি আসলে অনেক দূরে আছে চিটাগাং এ ওনার যে সমস্যাটা আছে উনি আঘাতজনিত মানে যেটা হচ্ছে খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিল এবং পার্শিয়াল টিআর যেটা এমআরআই রিপোর্টে আসছে যে কোনো স্পোর্টস ইনজুরি হোক আঘাতজনিত ইনজুরি হোক হাঁটুতে এবং এই রুগীগুলো যদি দীর্ঘদিন মানে ইনজুরি হওয়ার পরে পরবর্তীতে যদি প্রপার ফিজিও এবং রিহ্যাবিলিটেশন না হয় তাহলে সেকেন্ডারিলি এই জাতীয় সমস্যা যেটা এখন ওনার ক্লিয়ার বোঝা যাচ্ছে ওনার যে সমস্যাটা উনি যদি হাঁটু এক্সরে করে দেখা যাবে হাঁটুতে ক্ষয় আছে বা যেটা আমরা বলি যে অস্ট্রোয়াথ্রাইটিস মানে অস্ট্রোয়াথরাইটিসের কিন্তু এই যে বেশিরভাগ কারণেই দেখা যায় যে এইজিং প্রসেস এবং এই জাতীয় ইঞ্জুরি বা কোনো আঘাত পেলে দীর্ঘদিন আগে সে আঘাত পেয়েছে এখন হয়তো যদি আমরা এক্সরে করি দেখা যাবে এই জাতীয় সমস্যা তো দর্শক আপনাকে এখন যেটা করতে বলবো আপনার যে প্রবলেমটা বর্তমানে আছে সেটার প্রপার ট্রিটমেন্টই আপনি হয়তো কিছুদিন হসপিটালাইজড হয়ে ফিজিও নিতে হবে এবং পাশাপাশি আপনাকে ভিটামিন ডি ইনজেকশন অথবা ট্যাবলেট খেতে হবে ক্যালসিয়াম খেতে হতে পারে আর ফিজিও নিতে হবে আর আপনি যেটা করছেন এখন যে কিলার খাটছেন আসলে এটার কোনো সমাধান না আপনার যে সমস্যাটা আগে ছিল এটা এখন সেকেন্ডারি আরেকটা প্রবলেম বা অস্টিওথারাইটিস তৈরি হয়েছে তো এই অস্ট্রোঅঅঅ্যাথরাইটিস মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিও এই ক্ষেত্রে হসপিটালাইজড করে এ ফিজিও নিলে সেরে যাবে আর আপনি আরেকটা কাজ করছেন যেটা হচ্ছে হাটুতে একটা সাপোর্ট ইউজ করছেন বলছিলেন আসলে হাটু ব্যথা রুগীদেরকে আমরা সাপোর্ট ইউজ করতে বলি কিন্তু সেটা ট্রিটমেন্টরত অবস্থায় মানে আপনি যতদিন আমাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন অথবা ডক্টরের স্বর্ণপন্ন আছেন ততদিনের জন্য সেটা এক দুই মাস ম্যাক্সিমাম তিন মাস হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আজীবন ইউজ করবেন হাঁটুতে ব্যবহার করবেন এতে আপনার পারমানেন্ট ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বরণ করতে পারেন এবং এই খোরানো ভাবটা আর চলে আর যাবে না এবং মাসেল উইক হয়ে যেতে পারে তো এটা পরিহার করে আপনি প্রপার ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে অনেক ধন্যবাদ আশা করি আমাদের দর্শক অনেক বেশি উপকৃত হবেন আর একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালাম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার প্রশ্ন হচ্ছে আমার বেবির বয়স চার প্লাস তার বা হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় সকাল বেলা যখন সে ঘুম থেকে ওঠে তারপরে দেখা যায় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আবার হঠাৎ রাতেও হয় ব্যথাটা এখন আমি কি করব ডাক্তার সাহেবের কাছে এটা প্রশ্ন ছিল ওর কি শুধু এক হাঁটুতেই ব্যথা হয় না আরো অন্যান্য জায়গাও হয় মাঝে মাঝে অন্য কোনো মাংসে অন্য কোনো পায়ে কি হয় ব্যথা বা হাঁটুতেই ব্যথা হয় কিন্তু সে বলতে পারছে না যে ব্যথা চেয়েছে নাকি কেন ব্যাথাটা এটা আসলে বলতে পারছে না আচ্ছা জি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ওনার বেবির বয়স ফোর প্লাস বা আমরা যেটা বলি আমাদের যে ডেভেলপমেন্ট আছে হিউম্যান ডেভেলপমেন্ট দুইটা ডেভেলপমেন্ট একটা হচ্ছে একটা মানুষের ফিজিক্যাল ডেভেলপমেন্ট পাশাপাশি মানসিক ডেভেলপমেন্ট দুইটা হয় এখন ওনার বেবির যে এইজ দিস ইজ ফিজিক্যাল ডেভেলপমেন্টাল এইজ ফোর মানে ফোর প্লাস আস্তে 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 সে এইটিন পর্যন্ত তার বিভিন্ন ডেভেলপমেন্ট হবে বোন গ্রোথ হবে মাংস পেশি ডেভেলপমেন্ট হবে মানে শরীরের অন্যান্য অংশগুলো তার ডেভেলপমেন্ট হবে তো এই গ্রোথ এইজ বা এইজিং যেটা হচ্ছে বয়সন্ধি বা আস্তে আস্তে যে বড়ো হচ্ছে এই সময়ে কিন্তু বাচ্চাদের কিছু অতিরিক্ত চাহিদা থাকে তাদের প্রপার নিউট্রিশন দরকার তাদের প্রপার ব্যালেন্সিং ডায়েট দরকার তাদের প্রপার খেলাধুলা জায়গা দিতে হবে মানে অনেকগুলো ব্যাপার এখানে জড়িত এই বাচ্চার ক্ষেত্রে এই জাতীয় প্রবলেমই মনে হচ্ছে যে কোনো কারণে কোনো সাপ্লিমেন্টে তার সমস্যা হচ্ছে তো দর্শক আপনার ভয়ের কোনো কারণে আপনার বাচ্চা নিয়ে তাকে আপনি আপাতত যে পায়ে ব্যথা হচ্ছে সেখানে কিছুটা কুসুম গরম শ্যাক মানে সহ্য করা যায় এই জাতীয় শ্যাক দিয়ে দেখতে পারেন পাশাপাশি রেগুলার ওকে দুধ ডিম মাছ মাংস তরকারি মানে যে সকল খাবারগুলা সুষম খাবার বলে থাকি এই সকল খাবারগুলো ওকে খাওয়ান আর আপনি ওখানে কুসুম গরম শ্যাক দেন আর যদি তারপরও সমস্যা সমাধান না হয় আপনি একজন স্পেশালিস্টের কাছে স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে আশা করি আমাদের দর্শকও অনেক বেশি উপকৃত হয়েছেন তো এবার একটু শুনবো যারা এই ধরনের ডেভেলপমেন্টাল অ্যানোমালিস অর্থাৎ ছোটবেলা থেকেই দেখা যায় যে তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না তো দেখা যাচ্ছে যে হাঁটতে পারছে না অন্যান্য দশটা বাচ্চার মতো সে চলতে পারছে না খেলতে পারছে না তো এই ধরনের যারা আছেন এই ধরনের যারা রোগী এখন পর্যন্ত আছেন তো এই ধরনের পেশেন্টরা যখন আপনাদের কাছে আসেন শুরুতেই আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দেন প্রাথমিক অবস্থায় আপনারা কি ধরনের আসলে বেশিরভাগই মানে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি যাদের হয়তো বাচ্চাদের ক্ষেত্রে হাঁটার কিছু সমস্যা হয় হাঁটুর সমস্যা থাকতে পারে শুধু হাঁটুর নট অনলি পায়ে ফুটে কিছু সমস্যা থাকতে পারে আমরা অনেক সময় যেটা মানে ফুট পেস প্ল্যানাস পেস ক্যাবাস বা কিছু ডিফর্মিটি নিয়ে বা জন্মগত ত্রুটি নিয়েও বাচ্চা জন্মাইতে পারে পায়ের বিভিন্ন ফুটের সমস্যা নিয়ে এগুলোকে একেবারে ছোটোকাল কাল থেকেই বাচ্চা যদি প্রপার ওয়ে স্পেশালিস্ট বা আমাদের স্মরণাপন্ন হয় আমরা কিন্তু কারেকশন করতে পারি ছোটোকাল থেকে তাকে হয়তো সিরিয়াল স্প্লিন্টিং করতে হয় আমরা যেটা বলি পাটা কারেকশান করার জন্য হয়তো একটা স্টেজ পর্যন্ত নেওয়া যায় অনেক ক্ষেত্রে কিছু রুগী টোটালি ভালো হয় যে স্প্লিন্টিং করলে এবং ফিজিও দিলে বা এক্সারসাইজ করালে এবং তাকে বিভিন্ন ট্রেনিং করানো হয় এবং এই রুগী গুলাকে যদি দরকার হয়তো কিছু রেজিডুয়াল সমস্যা থাকতে পারে আফটার ফরটিন বা এইটটি আঠারো বছর পরে হয়তো আমরা দু একটা টুকটাক ছোটোখাটো যেটা রিকনস্ট্রাকটিভ সার্জারির প্রয়োজন হতে পারে কারেকশন করার ক্ষেত্রে তো বেশিরভাগ রুগী যদি আমরা রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি দেওয়া যায় এই রুগীকে বাচ্চাদেরকে ছোটোকাল থেকেই এক্সারসাইজ শিখিয়ে দেওয়া যায় একটু সময় লাগে কয়েক মাস লেগে যেতে পারে সেটা হতে আমরা বাবা বা মাকে শিখিয়ে দিই অথবা পরিবারের অন্যান্য লোকজনকে শিখিয়ে দিই এই পায়ের এই ঘটনগত সমস্যা বা তার হাঁটতে সমস্যা বা অনেক সময় যে উল্টা পা থাকে কিন্তু মানে

সেটা কারেকশান করে ম্যানুয়ালি আবার সেটা প্লাস্টার করতে হয় সিরিয়াল স্প্রিন্টিং বা প্লাস্টারিং করতে হয় কয়েকবার সেটা মানে প্রতি পনেরো দিন পর অথবা সাত দিন পরপর অথবা এক মাস পর পর প্লাস্টার করে করে পাটাকে কারেকশন করে আনতে হয় তো এইটা একটা সময়ের ব্যাপার তারপরেও যদি প্রপার টাইমে আসে রুগী হয়তো ম্যাক্সিমাম পাঁচ ছয় মাসের ভিতর মোটামুটি একটা রেজাল্ট চলে আসে আচ্ছা আমরা কথা বলছিলাম যে হাঁটু ব্যথা যে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো সেগুলো বিভিন্ন এজে হতে পারে সেগুলো ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে এই সম্পর্কে বিস্তারিত আরো জানবো একটা বিরতি সময় হয়ে গেছে আমরা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দেখছেন ঢাকা ফিজিওথেরাপি এন্ড রিহাবিলিটেশন সেন্টার ডিপিআরসি ট্রিটমেন্ট আমাদের আজকের নিবেদিত আলোচনার বিষয় পদ্ধতি প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপি লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় কথা বলছিলাম হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতি আমরা শুরুতেই জানলাম যে অনেক ধরনের কারণ হতে পারে এবং কারণ অনুসারে আপনারা সেই পরিমাণ ইনভেস্টিগেশন ডায়াগনোসিস সব কিছু করে পরবর্তীতে আপনার ট্রিটমেন্ট পদ্ধতিতে যাচ্ছেন কিছুক্ষণ আগে আমাদের একজন দর্শক ছিলেন তিনি বলছিলেন তার বাচ্চার সমস্যা ছিল সেখানে ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম থাকে তো ডেভেলপমেন্টাল প্রবলেম থেকেও সাধারণত দেখা যায় সেটাকেও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে সারানো সম্ভব হয় তো এবার একটু জানবো যে এই যে চিকিৎসা পদ্ধতিটা শুরু করছেন আপনারা এটা দেখা যায় যে বিভিন্ন ধাপে ধাপে দিতে হচ্ছে বা একটা টাইম অনুসারে দিতে হচ্ছে তো এই ট্রিটমেন্টের পদ্ধতিটা পুরো ট্রিটমেন্টটাকে সাজাচ্ছেন কিভাবে আপনারা অবশ্যই আসলে এখানে হাঁটু ব্যথার ক্ষেত্রে কয়েকটা আপনাকে যেটা আমরা ডাক্তারি ট্রিটমেন্টগুলোকে দুইটা ভাগে ভাগ করি একটা শর্ট টাইম ট্রিটমেন্ট একটা হচ্ছে লং টাইম ট্রিটমেন্ট এবং রুগী প্রত্যেকটা রোগেরই একটা প্রগনোসিস আছে যে কোনো রোগেরই ভবিষ্যৎ জানতে হবে যে অনেক সময় যে এই রোগের ক্ষেত্রে কি হতে পারে আর একটা রোগের ক্ষেত্রে কি হতে পারে সাজেস আজকে যে বিষয় হাঁটু ব্যথা তো এই রোগের ভবিষ্যৎ কি বা হাঁটু ব্যথার কারণে কি কি সমস্যা হতে পারে অথবা কী কারণে হাঁটু ব্যথা হচ্ছে সেটা ভবিষ্যতে কি কী হতে পারে তো একটা হচ্ছে শর্ট টাইম ট্রিটমেন্ট রুগী আমাদের কাছে কখন আসে বেশিরভাগ রুগী কিন্তু আসে ব্যথা নিয়ে বা সিবিআর ব্যথা হাঁটু ভেঙে বসতে পারে না হাঁটতে পারে না বা অনেকে শুয়ে থাকলেও তীব্র ব্যথা হতে পারে বা বিভিন্ন রোগের অনুভূতি বিভিন্ন রকম তো আমরা ট্রিটমেন্ট শিডিউলটাকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে শর্ট ট্রিটমেন্ট বা খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট আর একটা হচ্ছে লেন্ডি ট্রিটমেন্ট তো হাঁটু ব্যথা রুগীদের শর্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রয়োজন হসপিটালাইজড করে তাকে যেটা করে ব্যথার মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিও দিতে হয় এবং ফিজিওথেরাপির মাধ্যমেই রুগী ব্যথা এবং পরবর্তী যে কমপ্লিকেশন সেটা সমাধান করা সম্ভব আর দ্বিতীয়ত লং ট্রিটমেন্ট এই রোগীর ক্ষেত্রে যেমন হাঁটু ব্যথা অস্ট্রি যদি হয়ে থাকে লেনদি বা লং কি কি সমস্যা হতে পারে রুগী আস্তে আস্তে ডিফর্মড হয়ে যেতে পারে হাঁটু বেঁকে যেতে পারে হাঁটুর ফাংশন নষ্ট হয়ে যেতে পারে হাঁটু দুইটা যে নিচে টিবিয়া এবং ফিমার খুব ক্লোজ চলে এসে পায়ে হাঁটু অ্যানকালোস হয়ে যেতে পারে বা অন্য কোনো অ্যাথরাইটিস যদি হয়ে থাকে অ্যাথ্রাইটিস দেখে হাঁটু ফিক্সড হয়ে যেতে পারে অথবা হাঁটু ব্যথার কারণে রুগীর কোমর ব্যথা হতে পারে বা পায়ে ব্যথা হতে পারে তো দিস ইজ সেকেন্ডারি কমপ্লিকেশন তো এইটা হচ্ছে এই কমপ্লিকেশন কি হতে পারে ভবিষ্যতে রুগীদেরকে আমরা সেটাও সচেতনতা করা যে আপনার এই সমস্যা হতে পারে তো আপনি এখন ব্যথা ট্রিটমেন্ট দিয়ে দিলাম কিন্তু আপনি যদি আমি এক্সারসাইজ শিখিয়ে দিলাম অথবা এই নিয়ম বলে দেওয়া হলো এটা যদি আপনি চলেন বা করেন আশা করি ওই সমস্যাটা হবেও না এবং যদি হয়েও থাকে এটা আস্তে আস্তে সমাধান সম্ভব অনেক ক্ষেত্রে রুগীরা যেটা আমার কাছে আসে যে তারা হাঁটু ব্যথা হলে আর হাঁটু ভেঙে বসে না নামাজ পড়ার ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়ে হাই কমন ব্যবহার করে সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয় এটা একেবারেই বা একেবারেই উচিত না রুগীদের ট্রিটমেন্ট মানে কিন্তু ঔষধ না এই জিনিসটা জানতে হবে অনেক সময় মানুষ মানুষের ধারণাই যে একজন ডাক্তারের কাছে গিয়ে বলবে স্যার আমার কিছু ওষুধ লিখে ওষুধ লিখে দেন তো ট্রিটমেন্ট না বুঝেই হঠাৎ করে বলছেন যে ওষুধ লিখে দেন ওষুধ লিখে দেন তো চিকিৎসার একটা অংশ হইছে ঔষধ বা আমরা যেটা ড্রাগস বলে থাকি তো ওষুধটা হচ্ছে চিকিৎসার একটা অংশ তো চিকিৎসা হচ্ছে বড়ো একটা টার্ম সেক্ষেত্রে অপারেশনও দরকার হতে পারে কোনো ওষুধও দরকার হতে পারে বিভিন্ন এক্সারসাইজ দরকার হতে পারে ফিজিও দরকার হতে পারে নিয়ম শৃঙ্খলা দরকার হতে পারে অনেকগুলো ব্যাপার আছে এবং রোগের এই রোগের ভবিষ্যৎ কি একটা ক্যান্সারের রুগীর ভবিষ্যৎ কি সেটা একরকম একটা আথারাইটিস রুগীর ভবিষ্যৎ আর এক রকম তো এই জিনিসগুলো আপনাকে টোটাল একটা শিডিউল করে রুগীকে যদি আপনি ফার্স্টলি ডায়াগনোসিস করে বলতে পারেন যে হ্যাঁ আপনার অস্ট্রোঅ্রাইটিস হয়েছে আঁটুতে এটাকে আমরা প্রাইমারিলি এই চিকিৎসাটা দিলে এটা সেরে যাবে ভবিষ্যৎ

আমি অনেক চিকিৎসা করছি মাঝে মাঝে ব্যথা কমে আবার আবার হঠাৎ বাড়ে আর কিছুদিন হলো আমার আম্মা আবার একটু পড়ে গিয়েছিল পড়ে যায় আবার হাতে ব্যথা রে করলাম দিনাজপুরে তো দেখা যাচ্ছে যে ওষুধ খাও আমি মনে করছি যে হাতটা হয়তো ফাটে গেছে যেন ব্যথা কমতেছে না তো ওই হাতের ব্যথা কমতেছে না ওষুধ খাও পরে দেখলাম যে এক্স-রেতে রিপোর্ট আসছে যে কোনো ভাঙে নাই বা ফাটে নাই এই চিকিৎসা নিতে পারি হাতের ব্যথা আর হাড়ুর ব্যথার জন্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকুন ওনার মার যেটা হচ্ছে দুইটা কমপ্লেইন একটা হাটু ব্যথা এবং বয়স্ক মহিলা 65 আপ এটা ক্লিয়ার বুঝে যাচ্ছে অস্টোআর্থ্রাইটিসের সমস্যা এই বয়সে বেশিরভাগ মহিলাই অস্টোআর্থ্রাইটিসে ভোগে থাকে এবং কয় মানে হাজার হাজারের রোগী আসলে এই ধরনের پیشنট অনেক বেশি এখন দেখা যাচ্ছে তো এই ধরনের রোগের জন্য আসলে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কি আছে আপনাদের পক্ষ থেকে অবশ্যই প্রতিরোধের আমি আসছি আপনার এটা আমি ওনার উত্তরটা দিয়েছি এবং ওনার যেটা আছে ওনার মা দুইটি সমস্যা আরেকটা হচ্ছে হা হাতে ব্যথা পেয়েছে ব্যথা পাওয়ার কারণে ভেঙে যায়নি ব্যথাতে এখনও ব্যথা হচ্ছে তো দর্শক আপনার মার প্রথম যে সমস্যা হাঁটু ব্যথা হাঁটু ব্যথার মেইন ট্রিটমেন্টই হচ্ছে ওনাকে প্রয়োজনে হসপিটালাইজড করে ফিজিও নিতে হবে সেটা রেগুলার তিন থেকে চারবার হয়তো কয়েক সপ্তাহ নিলে আশা করি সেরে যাবে আর আপনার যেটা হাতে ব্যথা পেয়েছে ব্যথা কিছুটা প্রাইমারি স্টেজে কিছুদিন ব্যথাটা থাকবে যেহেতু হাত হাত ভেঙে যায় নাই ওনাকে হাতটা রেস্টে রাখার চেষ্টা করেন আর ওই ব্যথা যদি সাত দিনের বেশি হয়ে থাকে মানে আজ থেকে সাত দিন আগে যদি উনি ব্যথা পেয়ে থাকে তাহলে আজকে থেকে আপনি কুসুম গরম পানি সেঁক দিয়ে দেখতে পারেন ব্যথার মলম দিয়ে দেখতে পারেন আর যদি সেটা কম হয়ে থাকে এখন টোটালি রেস্টে থাকুক প্রয়োজনে ডক্টর সাহেব যদি কিছু ব্যথার ওষুধ আপাতত দিয়ে থাকে তিন চার দিন খাক এটা সেরে যাবে আর আপনি যেটা সম্ভব প্রতিরোধ অবশ্যই আপনার এই এটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট মানুষ আমরা তো ডাক্তাররা যদি সারাদিন কেবল রুগীর ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো হবে না আমাদেরকে জনগণকে সচেতন করতে হবে মানুষকে সচেতনতা বাড়াতে হবে যে হাঁটু ব্যথার প্রতিরোধ এবং হাঁটু ব্যথা কেন হয় সে জিনিসগুলো জানতে হবে এবং হাঁটু ব্যথা যদি হয়েও যায় ভবিষ্যতে সে কীভাবে ভালো থাকতে পারে আমরা অনেক সময় আগে আমরা যেমন কিছু চিকিৎসার ক্ষেত্রে আমরা জ্বর হলে বলতাম যে জ্বর যেহেতু হয়েছে তবে মানে কোনো ল্যাপ তোষক দিয়ে তাকে ঢেকে রাখা এখন কিন্তু চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হয়েছে এখন জ্বর হলে তাকে হালকা বাতাস দেওয়া হয় এবং ওই জাতীয় কোনো মানে ল্যাপ তোষক বা কাতা দিয়ে ঢেকে দেওয়া হয় না এবং পর্যাপ্ত পরিমাণে বেশি ঘামে গেলে বা অতিরিক্ত টেম্পারেচার হলে গা স্পঞ্জ করে দেওয়া হয় এবং সেম ডায়রিয়ার ক্ষেত্র পানি শূন্যত হলে আগে পানি দেওয়া হতো না এখন চিকিৎসা চেঞ্জ হয়েছে এখন প্রচুর পানি দিতে হয় এখন এই যে গরমে আমরা সব রুগীদেরকে মানুষকে বলছি বেশি বেশি পানি খেতে কারণ শরীর থেকে পানি চলে যাচ্ছে হাঁটু চেয়ারে নামাজ পড়বেন না বা হাঁটু ব্যথা হলে হাঁটু ভাঙবেন না একেবারেই ঠিক না হাঁটু ব্যথা হলে অবশ্যই আপনাকে হাঁটু ভেঙে বসতে হবে চেয়ার ছেড়ে স্বাভাবিক নিয়মে নামাজ পড়তে হবে এবং যেটা যেভাবে নিয়ম সেটা সেভাবেই করতে হবে সে নিয়মের ব্যর্থ করতে হবে না তাহলে সমস্যা কি রুগী হাঁটু ভেঙ ভাঙতে পারে না সেটার জন্যই তো চিকিৎসকের কাজ চিকিৎসকের কাজ হচ্ছে সে সেজন্য হাঁটু ভাঙতে পারে বা হাঁটু ভাঙার জন্য তাকে ট্রিটমেন্ট দিতে হবে সে জন্য হাঁটু ভেঙে বসতে পারে এবং তার ব্যথা না হয় এবং পাশাপাশি রুগীকে আমরা হাঁটু ব্যথা সাজ স্পেশালি যারা অস্টোয়াথিস রুগী তাদের কিন্তু হাঁটু ব্যথার কারণে ডিফর্মিটি হয় আস্তে আস্তে পা শুকিয়ে যা পা বা শক্তি কমে আসে এই রুগীদেরকে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে থাকি এক্সারসাইজগুলো যদি তারা করতে থাকে বা রেগুলার নিয়মিত করে তাহলে অনেকাংশে কিন্তু রোগী আর পরবর্তীতে বা ভবিষ্যতে সমস্যা জটিলতার দিকে যেতে হয় না দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় সে ভালো হয়ে যায় তো যারা আর্লি স্টেজে ট্রিটমেন্ট নিচ্ছে না তারা কি ধরনের জটিলতা যেতে দেয় একটা একটা তো জটিলতা যে যেমন তিনি পঙ্গুত্বের দিকে চলে যেতে পারেন এছাড়া আর কি কি তার সিস্টেম্যাটিক্যালি কোনো চেঞ্জ হয় কি অবশ্যই আসলে যে কোন জিনিসেরই যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না হয় এবং সেটা আস্তে আস্তে ক্রনিক স্টেজে চলে যায় যে কোন ক্রনিক কেস সেটা কিন্তু আর পার্মানেন্টলি সমাধান হয় না এবং তাকে হয়তো মরণ পর্যন্ত এই সমস্যাটা নেই তাকে ভুগতে হয় আর যেটা হচ্ছে হাঁটু ব্যথা রুগীর অনেক সময় ব্যথা না থাকে আমরা যেটা আগে বলছিলাম যে যেটা কমপ্লিকেশনটা যে রুগী বলে আমি দাঁড়াতে গেলে পড়ে যাই বিকজ আপনার যদি হাঁটু ব্যথা হয় সেই হাঁটুটা ইউজ করে না হাঁটু ভেঙে বসে না এক্সারসাইজ করে না এবং আস্তে আস্তে দেখা যায় যে কোয়াডিসেপস মাসেলস আছে আমরা হাঁটুর উপরে যে মেইন মাসেল সামনে কোয়ার্ডিসেপস পিছনে হ্যামেস্ট্রিং মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং তখন দাঁড়াতে আমাদের যে মাসেল হেল্প করে এই মাসেল যখন তার শক্তি থাকে না তখন আর রুগী দাঁড়াতেও পারে না এটা আর খারাপ দিক আগে হয়তো সে বসে কিছু করতে পারত তখন সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কষ্ট হতো বা যেতে পারতো কিন্তু যদি তাকে প্রপার রিহাবিলিটেশন বা ফিজিও দেওয়া না হয় তখন আস্তে আস্তে দেখা যায় কমপ্লিকেশনগুলো হয় আর হাঁটু ব্যথা রুগীর আপনি যেটা বলছেন সচেতনতা আরও জরুরি যেমন যাদের অতিরিক্ত ওজন বয়সের একটা মানুষের আপনার হাইট এবং এইজের সাথে ওজনের সম্পর্ক আছে অনেক সময় দেখা যায় যে সেটা অতিরিক্ত হয়ে যাওয়া ওজন অনেক বেশি ওজনটা অবশ্যই কমিয়ে ফেলতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আরেকটা হচ্ছে যদি কেউ হাঁটু ভেঙে নিচে বসতে হয় অবশ্যই আমরা বসতে বলবো যে কোনো পারিবারিক কাজে হাঁটু ভেঙে বসতে হতে পারে নিচে কাজ করতে গেলে বসতে হতে পারে নামাজ পড়তে গেলে বসতে হতে পারে কিন্তু বসে থাকা নিষেধ মানে আপনি যদি একটা না যে কোনো মানুষ এক ঘন্টা বা আধা ঘন্টার উপরে একটা না নিচে হাঁটু গেড়ে বসে থাকে তাহলে আরেকটা প্রবলেম তৈরি হতে পারে তা থেকেও ব্যথাটা বেড়ে যেতে পারে মানে আমরা বারবার বলছি যে কোনো অবস্থান যেন একটা মানুষ পারমানেন্টলি কয়েক ঘন্টা বসে না থাকে বা পারমানেন্টলি এক জায়গায় যে কোনো চেয়ারেও যদি সে একটা না এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকে তাহলেও বিভিন্ন সমস্যা হতে পারে কোমরের সমস্যা হতে পারে হাঁটুতে সমস্যা হতে পারে সেটা অবস্থানের পরিবর্তন করতে হবে মানে প্রত্যেকটা মানুষকে মুভমেন্টে থাকতে হবে পশ্চাৎ চেঞ্জ করতে হবে টাইম টু টাইম তাকে পশ্চাৎ চেঞ্জ একটা নির্দিষ্ট সময় পর পর কিছুটা নিজের অন্যান্য কাজকর্মে যে অবস্থানে আছেন সেটাকে চেঞ্জ করে নিজেকে আবার সেই পজিশনে আনতে পারেন একজন দর্শক আছেন তার প্রশ্নটা নিয়ে আসি আমরা দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি দর্শক প্রশ্নটি সংক্ষেপে করুন আমার ওই হাটু ব্যথা

ওনার দেখেন একটা কমপ্লিকেশন ওজন হচ্ছে কেজি এবং ওনার যে বয়স এটা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে অ্যাথরাইটিস জড়িত সমস্যা বেশিরভাগ রুগী আমরা যেটা শুরুতেই বলছিলাম যে হাঁটু ব্যথার মূল কারণ এই যে অস্ট্রো ক্ষেত্রে এখন যেটা হচ্ছে ওজন কমাতে হবে বিকজ আমরা অনেক ওভার তাকে হাঁটুর উপরে প্রেসার পরে এখন ডাক্তার সাহেব বলছে আপনি হাঁটেন বিকজ আপনাকে ওজন কমেতে হবে কিন্তু রুগীর অস্ট্রয়থারাটি সে হাঁটতে হাঁটতে পারে না বিকজ তার হাঁটুতে পেইন তো হাঁটুতে ব্যথা থাকলে তো কেউ হাঁটবেও না এটা আমি নিজেও ডাক্তার হিসেবে হাঁটবো না তো এই ক্ষেত্রে রুগীর যেটা করতে হবে ওনাকে সবার আগে হসপিটালাইজড হয়ে ফিজিও নিতে হবে যদি সে ফিজিওথেরাপি নেয় এবং ব্যথাটা কমে যাবে ব্যথা কমে গেলে দেন সে রেগুলার হাঁটতে পারবে এবং যদি রেগুলার সে নিয়মিত কয়েক ঘন্টা হাঁটতে পারে আস্তে আস্তে ওজনটাও কমে আসবে তো এবং পরবর্তীতে সে অবশ্যই ভালো হয়ে যাবে অনেক ধন্যবাদ অনেক আসলে মূল্যবান অনেক সাজেশন পেলাম অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ কথায় বলে সুস্থ দেহে সুন্দর মনের বসবাস দর্শক আমরা চাই সুস্থ সুন্দর সুঠাম এবং ব্যথামুক্ত একটি সুন্দর দেহ আর তাই চোখ রাখতে হবে এসে টিভির পর্দায় এবং দেখতে হবে ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট যারা আজকের অনুষ্ঠানটি মিস করেছেন পুরোপুরি দেখতে পারেনি তারা বৃহস্পতিবার আর দুটায় রিপিট দেখতে পাবেন শুধুমাত্র এসে টিভির পর্দায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ